الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করছিলাম সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে উপস্থিত করবেন এবং এই বিষয়ের পূর্ণ বিশ্বাস রাখা যে কিয়ামত একদিন সংগঠিত হবে, এই বিষয়টা বিশ্বাস রাখা। আজকে আমরা কিয়ামতের ব্যাপারে সামান্য আলোচনা শুনব ইনশাআল্লাহ। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিয়ামত কবে সংগঠিত হবে এই ব্যাপারে তারা আপনার কাছে জানতে চায়। قل انما علمها عند ربي لا يجليها لوقتها الا هو, আপনি বলেন কিয়ামতের ব্যাপারটা আমার রবের কাছে, কিয়ামতের এলেম, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন সংঘটিত হবে এই ব্যাপারটা আমার রবের কাছে, তিনি নির্দিষ্ট সময়ে সময় মতোই কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন। তাহলে সময় মতো কেয়ামতের বিষয়টা প্রকাশ করবেন আল্লাহ। তো আল্লাহ বলেন, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তাতিকুম ইল্লা বাগতা, আসমান জমিনের উপর কেয়ামতের বিষয়টা খুব ভয়ঙ্কর হবে, আসমান জমিনের জন্য কেয়ামতটা খুব ভয়ঙ্কর হবে। লা তাতিকুম ইল্লা বাগতা, আচমকা তোমাদের কাছে উপস্থিত হবে কেয়ামত, হঠাৎ উপস্থিত হবে। يسألونك كأنك حفي عنها, তারা আপনার কাছে কিয়ামতের ব্যাপারে এমনভাবে জিজ্ঞাসা করে মনে হয় কিয়ামতের বিষয়ে আপনি পুরোপুরি অবগত। নবীজিরে আল্লাহ বলতেছে, আপনি এদেরকে বলেন, قل إنما علمها عند الله, এদেরকে জানিয়ে দেন কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। ولكن أكثر الناس لا يعلمون, অধিকাংশ মানুষ জানে না। তাহলে আয়াত থেকে আমরা জানলাম কেয়ামত ঘটবে, সংগঠিত হবে, এ কথা নিশ্চিত, কবে হবে এটা জানে আল্লাহ। সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল্লা রাইবা ফিহা,
অবশ্যই কেয়ামত ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, কবরে যারা আছে অবশ্যই আল্লাহ তাদেরকে আবার উঠাবেন, কেয়ামত ঘটবে আর কবরে যারা আছে তাদেরকে আল্লাহ উঠাবেন, এতে কোনো সন্দেহ নাই। সূরা শুরা 25 নম্বর পারা। এই সূরা শুরার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা ইউদ্রিকা লাআল্লাস-সাআতা করিব, কোন জিনিস আপনাকে জানাবে হয়তো কেয়ামতটা খুব নিকটেই, নবীজিকে আল্লাহ বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ওয়ামা ইউদ্রিকা, কোন জিনিস আপনাকে জানাবে, লাআল্লাস-সাআতা করিব, কেয়ামতের বিষয়টা হয়তো নিকটেই, এটা কে জানাবে আপনাকে। ইয়াস্তাজিলু বিহা আল্লাযীনা লা ইউমিনুনা বিহা, কেয়ামত যারা বিশ্বাস করে না, এটাই এই কেয়ামতকে তারা ত্বরান্বিত করতে চায়, তারা দ্রুত কেয়ামত চায়, যারা বিশ্বাস করে না মানে উপহাস করে, থর কেয়ামত হবে, কবে হবে, দেখি হইলে কো বাড়াইতে বলো আল্লাহকে, এইগুলো শুধু শুধু কথা। যারা কেয়ামত বিশ্বাস করে না তারা কেয়ামতকে ত্বরান্বিত করতে চায়, তাড়াতাড়ি চায় যে কেয়ামত আসুক। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা ঈমানদার তারা ভীত সন্ত্রস্ত থাকে, তারা ভয়ে থাকে কবে জানি এটা ঘটে যায়। তাহলে যারা বিশ্বাস করে না এরা কয় আসুক, মানে এটা তাদের অবিশ্বাস, কার থর এগুলো হবে নাকি। আর যারা বিশ্বাস করে তারা ভয়ে থাকে যে কবে এসে যায়, আল্লাহ হেফাজত করেন, এই ভয়ে থাকে। ওয়ায়ালামুনা আন্নাহাল হাক, এবং ঈমানদাররা এটা জানে যে কেয়ামতের বিষয়টা সত্য, এটা ঘটবে। কি বলেন, আমাদের তো এটাই বিশ্বাস, কবে ঘটবে এটা আল্লাহ জানে। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস-সাআতি লাফি দালালিম বাঈদ, শোনো, কেয়ামতের বিষয়ে যারা ঝগড়া করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় নিপতিত, তারা স্পষ্ট পথভ্রষ্টতায় নিপতিত আছে। যারা কেয়ামতের ব্যাপারে ঝগড়া করে, এটা ঝগড়ার বিষয় না, এটা ঘটবে নিশ্চিত। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, একদম সূরা লোকমানের শেষ আয়াতটা 34 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কেয়ামতের জ্ঞান, কেয়ামতের খবর এটা আল্লাহর কাছে। কেয়ামতের খবর কার কাছে? এই ব্যাপারে আমরা সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি, 4777 নম্বর হাদিস, 4777, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, عن ابي هريره رضي الله تعالى عنه قال ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, চুলগুলো একদম কালো, সাদা পোশাক পরিহিত অবস্থায়। আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন, যেভাবে আমরা নামাজে বসি এইভাবে নবীজির সামনে বসলেন। সাহাবাদের কেউ চিনে না লোকটাকে, এটা কে? উনি বসার পর সাহাবারা সব তাকায় আছে, লোকটা দেখি কি বলে। ওই লোক আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব আসমান থেকে নাজিল করেছেন সবগুলাকে বিশ্বাস করা, ওয়ারুসুলি, যত রসুল নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবাইকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে তোমরা সাক্ষাৎ করবে এই বিষয়টা বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসিল আখির, আল্লাহ আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন এই বিষয়টা বিশ্বাস করা, পুনরুত্থান দিবস আছে একটা এটাকে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এগুলো এক নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। প্রথমে ঈমান, পরে বললেন ইসলাম। নবীজি জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা, অংশীদারিত্ব সাব্যস্ত না করা, সিজদা আল্লাহকেই দেওয়া, অন্য কাউকে না দেওয়া, রুকু আল্লাহর সামনেই করা, অন্য কারো সামনে মুসলমান মাথা না ঝুঁকানো। তো বললেন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা, ওয়া তুকিমাস সালাহ,
নামাজ কায়েম করা, ওয়া তুতিয়া যাকাত আল মাফরুদা ফরজ যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান রমজান মাসের রোজা রাখা, এগুলা বললেন। এরপর প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। এক নাম্বার প্রশ্ন করলেন ঈমান, দুই নাম্বার প্রশ্নে জানতে চাইলেন ইসলাম, তিন নাম্বার প্রশ্নে জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। তাহলে ইবাদত এমন ভাবে করা, যেমন একটু পর আমরা জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ, তো আমরা যখন নামাজে দাঁড়াবো এমন ভাবে আল্লাহর ইবাদতটা করা যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, না না আল্লাহকে তো দেখি না, তো আল্লাহ তো দেখ, যেন আল্লাহকে দেখতে পাচ্ছি না আল্লাহকে দেখি না। নবীজি কয় তো তুমি না দেখো কি হয়েছে, আল্লাহ তো দেখে। এইভাবে যখন নামাজ পড়বেন তখন নামাজ খুশু খুজু আল্লাহ হবে, তখন নামাজ থেকে শয়তান আপনাকে গাফেল করতে পারবে না। তাহলে এটা হলো ইহসান, ইমান ইসলাম ইহসান। চার নাম্বার প্রশ্ন করলেন, মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই ব্যাপারে অধিক অবগত নয়। জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি যেই ব্যক্তি জিজ্ঞাসা করেছেন তার চাইতে কিয়ামতের ব্যাপারে অধিক অবগত না। মানে নবী বুঝাইতে চাইলেন কেয়ামতের ব্যাপারটা তুমিও যেমন জানো না আমিও জানি না, কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা কেন করো, কেয়ামতের ব্যাপারটা জানে একমাত্র আল্লাহ। কে জানে? আল্লাহ, আল্লাহ কেয়ামতের বিষয়টা আল্লাহ। সাহাবার অবাক, এই লোক কে এত সুন্দর সুন্দর প্রশ্ন করতেছে। প্রশ্ন শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে সা উহাদ্দিসুকা আন আমারাতিহা, কেয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। নবীজি বললেন, ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, কোন দাসী যখন তার মনিবকে জন্ম দিবে তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। মনিবের কাছে যে দাসী থাকার কথা, এই দাসী যদি মনিবকে জন্ম দেয় বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। মানে সব উল্টা পাল্টা হয়ে যাবে, যেটা যেই জায়গায় থাকা দরকার না থেকে উল্টা পাল্টা যদি হয়ে যায় বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। এরপর নবী বললেন, ওয়াইদা কানাল হুফাতুল উরাত রুউসান নাস, যখন দেখবা নগ্ন পা বিশিষ্ট নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যায়, মানে নিম্ন শ্রেণীর মানুষ, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকা বানায়, বানানোর আগে কেউ তারে সালাম দিত না, অট্টালিকা বানানোর পর তার আশেপাশে লোকের অভাব নাই, বুঝবা কেমন তার বেশি বাকি নাই, আমাদের বেশি বাকি নাই। মেশকাতে আর মেশকাতে ছাত্ররা আছে, মেশকাতে এইভাবে আছে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এটা মেশকাতে এইভাবে আছে। বুখারীতে ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা ওয়া ইদা কানাল হুফাতুল উরাতু রুউসান নাস, একই উদ্দেশ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলা কিয়ামতের আলামত। এবার আল্লাহ নবী বললেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় এমন যেই পাঁচটা বিষয় সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, ওলি জানে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। পাঁচ বিষয়, তাহলে পাঁচ বিষয় আমি আপনি আমরা কেউ জানি না, জানার সম্ভাবনাও নেই। এক নাম্বার, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বিষয়টা জানে একমাত্র আল্লাহ। দুই নাম্বার, ইউনাজ্জিলুল গাইস, দুনিয়াতে কবে কি পরিমাণ কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টি হবে জানে একমাত্র আল্লাহ, কবে দিবে এটাও জানে আল্লাহ। আকাশে তাকিয়ে দেখবো মেঘ হবে বৃষ্টি হবে, একটু পর মনে হয় দুনিয়া ফাটায় ফেলবে বৃষ্টি হয়ে, হঠাৎ দেখবেন বৃষ্টি হয় না, কারণ বৃষ্টি হওয়া না হওয়া এটা একমাত্র আমার আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহ জানে হবে কি হবে না। আমরা সময় বলি এ হবে না, আজকে মনে হয় কঠিন বৃষ্টি হবে, হয় না। তিন নম্বর, ওয়ায়ালাউ মা ফিল আরহাম,
সন্তান পেটে একটা আকৃতি আসার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানে একমাত্র আল্লাহ। তাহলে আল্ট্রাসোনোগ্রাম করে কখন? আকৃতি আসার পর না আগে? পরে। আকৃতি আসার পর তারা বলে ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আকৃতি আসার আগে পারলে বলবেন আল্ট্রাসোনোগ্রাম বলো তো কি হবে, পেটে কি ছেলে হবে না মেয়ে হবে এটা জানে কে? আল্লাহ। এরপরে ওইগুলো অনেক সময় ভুল হয়, ছেলে বলে হয়ে যায় মেয়ে, মেয়ে বলে হয়ে যায় ছেলে। যাই হোক, ওটা আমি বলছি না যে পেটের রূপ ধারণ করার পর, ছেলে মেয়ে রূপ ধারণ করার পর ক্যামেরায় আসাটা এটা কোনো ব্যাপার না, কিন্তু আসার আগে এটা কি ছেলে হবে না মেয়ে হবে জানে আল্লাহ। চার নাম্বার, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি আমি কি উপার্জন করব এটা জানে আল্লাহ। পাঁচ নাম্বার, আমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কোথায় কোন জমিনে কখন আমি আপনি মারা যাব এই বিষয়টা জানে আল্লাহ। তাহলে এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা বলার পর ফানসারাফার রাজুল, লোকটি আল্লাহর নবীর সামনে থেকে চলে যায়। কোন লোক? ওই প্রশ্নকারী, মনে আসেনি? প্রশ্নকারী চলে যাচ্ছে। নবীজি বললেন রুদ্দু হা রুদ্দু হু আলাইয়া, তোমরা পাঁচ নাম্বার হলো আপনি কই মারা যাবেন এটা জানে আল্লাহ, এটা পাঁচ নাম্বার। তো রুদ্দু হু আলাইয়া, তোমরা তাকে আমার কাছে আনো, তোমরা তাকে আমার কাছে আনো। তো সাহাবারা তাড়াতাড়ি দৌড় দিছে যে এই লোকটারে আনি। সাহাবারা গিয়ে দেখে এলাম মেরাও সাই আন, কিছুই দেখা যায় না, হুজুর কিছুই তো দেখি না। নবীজি বলে জানো নি এটাকে? কয় না, কয় হাজা জিব্রিল, এটা ছিল আল্লাহর ফেরেশতা জিব্রিল। যা আলিউ আল্লিমান নাসা দীনহুম, ফেরেশতা আমার সামনে আইসা এই প্রশ্নগুলা করা উদ্দেশ্য হলো তোমাদেরকে দিন শিখায় দেওয়া। প্রশ্ন কইরা মূলত হে এটি জানে উত্তর, কয় যে ফেরেস্তা আসছে জানে এইগুলার উত্তর, কিন্তু কেন করছে? তোমাদেরকে দিন শিখানোর জন্য, কারণ এই ফেরেস্তা তো আল্লাহর কাছ থেকে আমার আইনেই সব বলে, তো উনি তো আমার সব জানায় আল্লাহর পক্ষ থেকে, এই সব জানে, জানার পরেও আমার কেন জিজ্ঞাসা করছে? তোমাদেরকে দিন শিখানোর জন্য। তাহলে জিবরিল আমিন এইভাবে সাহাবাদেরকে দিন শিখিয়ে দিলেন। চুল কালো ছিল, এর দ্বারা উদ্দেশ্য কম বয়সে সন্তানদের পড়াশোনা করা, ধর্মীয় বিদ্যা শিখান, তাই যুবক সাইজে এসছে। কি সেজে আসছে বলেন? যুবক। হ্যাঁ, চুল কালো ছিল, এখান উনি তো সাদা চুল লয়ে আসতে পারতেন, কালো চুল কেন আনছেন? ছোট থেকেই সন্তানকে দিন শিক্ষা দেন, এটা উদ্দেশ্য। তো যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিলেন কেয়ামতের বিষয় কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। কেয়ামতের কিছু আলামত তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন সহিহ বুখারী, হাদিস নাম্বার 530। বিসমিল্লাহ। এই হাদিসের মধ্যে রসুল আকরাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন ওয়া করনা বাইনাস সাবাবাতি ওয়াল বুসতা। নবীজি বলেন আমি আর কেয়ামতের মাঝে ব্যবধান হলো আমার শাহাদাত আঙ্গুলার মধ্যম আঙ্গুলের মাঝে যেই পরিমাণ ব্যবধান, এই দুই আঙ্গুল আল্লাহ নবী মিলাইলেন, মিলিয়ে বললেন এই আঙ্গুলের চাইতে মধ্যম আঙ্গুলটা যেমন সামান্য বড়, আমি দুনিয়াতে আশা মানি কেয়ামত আর বেশি বাকি নাই, কেয়ামত খুব নিকটে, কেয়ামত খুব নিকটে। তাহলে শেষ নবীর আগমন কেয়ামতের বার্তা দিয়ে দেয়, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কেয়ামতের বার্তা দিয়ে দেয়। খুব মন দিয়ে এখন এইখান থেকে আলোচনাটা খুব মন দিয়ে শুনবেন, প্রচার করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, হবে না এই সন্দেহ রাখা যাবে না, যা হতেও পারে ইমান থাকবে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, পুরুষ বড় হইলে যাকে পুরুষ বলা হয়, এজন্য ছোট অবস্থায় ওনার সন্তান মারা গেছে, ছেলে সব, কোনো বর্ণনায় দুইজন তিনজন ছেলে এরা মারা গেছে, তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তার একটা পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আরেকটা শোনো, খাতামান নবীন, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তাহলে আল্লাহর নবী শেষ নবী, এটা আল্লাহর ঘোষণা।
এরপরেও যদি কেউ সন্দেহ রাখে, বুঝতে হবে কোরআনের আয়াতের উপর সন্দেহ রাখে, কোরআনের আয়াতে সন্দেহ রাখলে তার ঈমান থাকবে না। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, পাঁচ ওয়াক্ত নামাজ কপালটা খালি লাগায় সিজদায়, এরপরেও যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা আমি এখনো বিশ্বাস করি না, ওনার পরে নবী আসতে পারে কিন্তু উনি তাহাজ্জুদ পরে ডেলি 100 রাকাত, ঈমান নাই কি নাই? ঈমান নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। একটা কিতাব আছে নাম আল মুআজামুল আওসাত, ইমাম তবরানি রহমতুল্লাহ আলাইহির লেখা, এই কিতাবের 170 নম্বর হাদিস, আল মুআজামুল আওসাত তবরানি শরীফের বর্ণনা, 170 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ক্বাইদুল মুরসালিনা ওয়ালা ফখরা, আল্লাহ নবী বলেন আমি সমস্ত নবীদের নেতা, এতে আমার কোনো অহংকার নাই, সব নবীদের নেতা আমি, ওয়ানা খাতামুন নবীন আমি শেষ নবী, ওয়ালা ফখরা আমার কোনো অহংকার নাই, ওয়ানা শাফি ওয়া মুশাফফা আমি হলাম সুপারিশকারী, আর শুনে রাখো তোমরা আমি সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ কবুল করে নিবেন, ওয়ালা ফখরা এতে আমার কোনো গর্ব নাই। তাহলে আমাদের নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবরানী শরীফ আল মুআজামুল কাবীর আছে একটা, একটা আগেরটা বললাম আল মুআজামুল আওসাত, এটা হলো আল মুআজামুল কাবীর, এই কিতাবের 7535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ফিন্নাস ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহর নবী সাহাবাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাত বাদাকুম, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, তোমরা শেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত নাই, কারণ আমি শেষ নবী, আমার উম্মত তোমরা, শেষ নবীর উম্মতের পরিচয় হবে শেষ উম্মত, মনে রাখবেন শেষ নবীর উম্মতের পরিচয় হবে শেষ উম্মত, আমি শেষ নবী, তোমরা শেষ উম্মত, ফাবুদু রাব্বাকুম তোমরা রবের ইবাদত করো, ওয়াকিমু খামসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম রমজান মাসের রোজা রাখো, ওয়াতিউ উলাত আমরিকুম তোমাদের শাসক বর্গ যারা তাদের কমান্ড তোমরা মেনে নাও, তাদের আদেশ নিষেধ তোমরা মেনে নাও, সুম্মাদ খুলু জান্নাত রব্বিকুম এরপর তোমাদের রবের জান্নাতের মেহমান হয়ে যাও, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, তোমরা শেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত হবে না, মানে কেউ যদি এরকম বলে আরেকটা উম্মত হবে তো বুঝতে হবে নবী আরেকজন হবে, নাউজুবিল্লাহ, আমি শেষ নবী, আমার উম্মতই শেষ উম্মত কিয়ামত পর্যন্ত, এটাই ফয়সালা। একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার, সাধারণ যারা আপনারা এই কিতাবের সাথে পরিচিত না, মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বিদায় হজের সময় সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন ইয়াউমুল হারাম, আজকে হলো সম্মানিত দিন। আজকে কোন দিন? আজকে সম্মানিত দিন, হজের দিন তো অবশ্যই সম্মানিত। আচ্ছা নবীজি এটা জানে না কোন দিন ওই দিন? জানেন, এরপরে সাহাবাদের থেকে স্বীকৃতি নিচ্ছেন, আজকে কোন দিন বলো তো, কয় সম্মানিত দিন। এরপর বললেন আইয়ুবালা দিন হাজা, আজকে তোমাদের কাছে জানতে চাই এটা কোন শহর? আল্লাহ নবী নিজের শহরকে চিনবে না, তাহলে কে চিনবে? এরপরে নবী সাহাবাদের থেকে সাক্ষ্য নেয় বলো তো এটা কোন শহর? সাহাবারা জবাব দেয় বালাদুল হারাম, এটা হলো সম্মানিত শহর। নবীজি বললেন আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বললেন শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন তাহলে শোনো, فإن الله حرم عليكم دماءكم وأموالكم وأعراضكم كحرمة هذا اليوم وهذا الشهر وهذا البلد. نبي বললেন এই দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, তোমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে তার সম্পদ, তার ইজ্জত, তার রক্ত তেমন সম্মানিত, আল্লাহ সম্মানিত করেছেন, একজনের রক্তপাত আরেকজনকে রক্তপাত করবা অকারণে, এটা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন, এটা হারাম, এটা সম্মানিত, মুসলমানের রক্ত একজনের রক্ত আরেকজনের কাছে এটা সম্মানের, মুসলমানের সম্পদ এটা সম্মানের, মুসলমানের ইজ্জত এটা সম্মানের, যেমন এই শহর সম্মানিত, যেমন এই দিন সম্মানিত, যেমন এই মাস সম্মানিত, তেমন মুসলমানের রক্ত সম্মানিত, মুসলমানের সম্পদ এটা সম্মানের, এটা গুরুত্ব দিতে হবে, মুসলমানের ইজ্জত এটা সম্মানিত, এই ইজ্জত হরণ করা যাবে না,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। বলার পর দেখেন কি বলে, যারা এই জায়গায় উপস্থিত আছো অনুপস্থিতদেরকে আমার এই কথাগুলা তোমরা জানায় দিবা। আমি নবী আজকে যা বললাম আমার কথাগুলা তোমরা অনুপস্থিতদেরকে জানায় দিবা, আমার কথাগুলা তোমরা অনুপস্থিতদেরকে কি করবা জানায় দিবা। লিউবাল্লিক শাহিদুকুম গায়িবাকুম, শোনো তোমরা উপস্থিত যারা আছো অনুপস্থিতদেরকে আমার কথাগুলা জানায় দিবা। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, শোনো তোমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ নবী বাদি আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাত বাদাকুম তোমাদের পরে কোনো উম্মত নাই, এই কথাটাও সবাইকে জানায়া দিবা। এটা আমার আর আপনারও দায়িত্ব, আমরা যারা জানবো এলাকায় এলাকায় রাস্তায় রাস্তায় ঘোষণা করা, আমাদের নবীর পরে কোনো নবী নাই, এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই, এটা জরুরি, এটা জরুরি, এটা বলবেন, বেশি বেশি বলবেন, ঝামেলা হইতেছে। এটা না বলাতে, আমরা বেশি বেশি না বলাতে কি হচ্ছে, ঝামেলা হচ্ছে, খুব বেশি বলবেন। আমাদের নবী বিদায় হজে ঘোষণা করে দিয়েছেন উনি শেষ নবী, এই উম্মত শেষ উম্মত। এগুলো তবরানি শরীফ আল মুআজ্জামুল কাবীরের বর্ণনা। এবার আমরা বর্ণনা শুনব সহিহ বুখারীর বর্ণনা 3455 নাম্বার হাদিস। এই হাদিসে দেখেন কি সুন্দর মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দেন আমাদেরকে। এই হাদিসের বর্ণনাকারী আবু হাজেম রহমতুল্লাহ আলাইহি, সহিহ বুখারীর 3455 নাম্বার হাদিস। আবু হাজেম বলেন, ক্বাআতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন খামসা সিনিন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 5 বছর বসা ছিলাম, 5 বছর তার ক্লাসে আমি বসলাম। সামিআতুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বর্ণনা করতে শুনলাম, তিনি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, নবীজি বলেন বনি ইসরাঈলের নবীরা একের পর এক নবী আসতেন আর তারা নবুয়তের দায়িত্ব পালন করতেন, সাথে সাথে তারা উম্মতের উপর নেতৃত্ব দান করতেন। নবীজি বলেন, কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, যখনই কোনো নবী ইন্তেকাল করতেন আরেকজন নবীর সাথে সাথে আল্লাহ পাঠিয়ে দিতেন, যখনই কোনো নবী ইন্তেকাল করতেন আরেকজন নবী আল্লাহ পাঠায় দিতেন। ধোকাবাজরা আপনাদেরকে ধোকা দিতে পারে, আল্লাহর নিয়ম হলো এক নবী চলে যাওয়ার পর আরেক নবী পাঠায় দেওয়া, এই কথা বইলা ধোকাবাজরা আপনাদেরকে ধোকা দিতে পারে, আল্লাহর নিয়ম হলো একজন নবী চলে যাবে আরেকজন নবী পাঠিয়ে দিবে। ধোকাবাজরা বলবে তাই তো নবুয়তের দরজা এখনো খোলা, কি করবে কিভাবে বলবে জানেন, হাদিস একটু বলবে কিন্তু হাদিস শেষ হয়নি, এখনো বাকি আছে আরেকটু। আমার মাঝে মাঝে অবাক লাগে অনেক সময়, মানে যেই হাদিস দিয়ে দলিল দেয় আর কি, যে অনেক সময় অনেক বেদাতিরা দলিল দেয় যে এটা, অথচ পুরো হাদিসটা বলে না, যেই হাদিস মানে ওনারা যে বেদাত করে যেই বেদাতটা নবী নিষেধ, ওই হাদিসই নিষেধ করছে বেদাত করতে, একটু আর বলে না, কতটুক বলে যেটুক দিয়ে বেদাত করা যাবে, এরপরে এই হাদিস দিয়ে আপনাদেরকে ধোকা দিবে, কতটুক যেটুক দিয়ে ধোকা দেওয়া যায় যে এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠায় একটুক বলে, কিন্তু বুখারীর হাদিস তো শেষ হয়নি, এখনো পুরোটা শেষ হয়নি, আরো বাকি আছে। আল্লাহ নবী বলেন, শোনো তোমরা বনি ইসরায়েলের কোন নবী মারা যাওয়ার পর আরেকজন নবী আল্লাহ পাঠিয়ে দিতেন, এর মানে মনে করবা না আমি চলে যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাবেন, শোনো তোমরা ভালো করে মনে রাখবা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু কোনো নবী নাই, এখানে এটা বলে দিছি আমি, ইচ্ছুক আর পায় না নবীজি হাদিসের এই অংশ আর পায় না, আল্লাহ নবী কয়লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। ওয়াসায়াকুন খুলাফা, আমার পরে যারা হবে তারা হবে খলিফা, নবী হওয়ার দরজা বন্ধ, কি হবে খলিফা, নবী হওয়ার দরজা বন্ধ, আমার পরে যারা হবে তারা হবে খলিফা, ফায়াক শুরু না একের পর এক খলিফা হবে। সাহাবারা বললেন, ফামাদা তামুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা হলে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দেন, আমরা কি করব। আল্লাহ নবী কয়, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, একের পর এক খলিফার হাতে তোমরা বায়াত হবা, আতুহুম হাক্কাহুম, তাদের হক তোমরা আদায় করবা, খলিফাদের হক আদায় করবা। হ্যাঁ, তারা যদি কোনো অন্যায় করে ন্যায় করে এটার হিসাব আল্লাহর কাছে তারা দিবে। হাদিসের শেষে নবীজি বলে দেন, ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারআহুম, খলিফারা যদি কোনো অন্যায় করে খলিফাদের উপর অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে, আর তোমরা তাদের হক আদায় করো। হ্যাঁ, তারা কোনো অন্যায় ভালো কি করে এই ব্যাপারে আল্লাহ তাদের কাছে জিজ্ঞাসিত, আল্লাহর কাছে তারা জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা ঠিক মতো জনগণের যে প্রতিনিধি হইলা, জনগণের হক আদায় করেছিল না, আল্লাহর কাছে এই জবাব প্রতিনিধি যারা তারা দিতে হবে।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্পষ্ট করে দিলেন, বনি ইসরায়েলের এক নবী গেলে আরেক নবী পাঠাই দেন, এই হাদিসে বলছে। শোনো শোনো, আমার পরে কিন্তু আরেক নবী আসবে না, আমার পরে নবী নেই। তাহলে ধোকা দেওয়ার যদি কেউ চেষ্টা করে, সাথে সাথে বলে দিবেন, ভাই যে হাদিস বললেন এই হাদিস শেষ হয়েছে, তখন বুঝে ফেললো যে আপনি বুঝবা। তখন যদি বলেন এই হাদিস শেষ হয়েছে, তখনই বুঝবে আর তুমি আপনার সাথে কথা বললে ভাল লাগে না, এটা বলে চলে যাবে, কারণ হাদিস তো শেষ হয়নি, আরেকটু বাকি আছে। আরেকটা হাদিস দিয়ে ধোকা দেয়, তিরমিজি শরীফের 3731 নাম্বার হাদিস, এটাও আংশিক বলে, পুরাটা বলে না। এটা দিয়ে যারা ধোকা দেয় তাদের নাম আমি বলছি না, কোনো একটা সম্প্রদায় যারা হযরত আলীকে নবী মানে, নাউজুবিল্লাহ বলেন কি মানে, হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলতে চায়, কিভাবে দেখেন কত চমৎকার ভাবে আপনাদেরকে ধোকাটা দেয়। আপনারা বলবেন ঠিকই তো, দেখেন আমিও যদি আপনাদেরকে ধোকা দিতে চাই আপনারা ধোকা পড়ে যাবেন যদি পুরো হাদিসটা না বলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, أن رسول الله صلى الله عليه وسلم قال لعليين الله نبي حضرت علي كي بلن علي أنت مني بمنزلة هارون من موسى انو برطة شنن الله نبي حضرت علي كي بلن علي موسى نبير كسي هارون نبير جمن وستان امار كسي وطمار تمن وستان بس اتوك بلن ار باقي دا بلن بلن تو موسى اني الله نبي چلن كنا هارون الله نبي چلن كنا ধোকাবাজরা আপনাদেরকে ধোকা দেয়, মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থা, মুসা নবী উনিও নবী ছিলেন, হারুন উনিও নবী ছিলেন, নবীজিও বললেন আলী আমার কাছেও তোমার তেমন অবস্থান। ধোকাবাজরা বলতে চায় তার মানে আলী যদি হারুনের স্থানে হয় তো হারুন যদি নবী হয় আলী কেন নবী হবে না। দেখছেন ধোকা দেওয়ার স্টাইলটা কি, তো এটাই তো মনে হইতেছে, বাস্তব অর্থ দেখলে তো এটাই মনে হয়, মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান, আমার নিকট তোমার তেমন অবস্থান, তো মুসা উনি একজন আল্লাহ নবী ছিলেন, হারুন উনিও আল্লাহ নবী ছিলেন, তো আমার নিকট আলী তোমারও তেমন অবস্থান। তাহলে অনেকে আপনাদের বুঝাবে তো আলী তাহলে কি হবে, তো আপনারাও ধোকা খেয়ে বলবেন হ্যাঁ উনিও তো নবী হওয়ার কথা যেহেতু হারুন উনি নবী, কিন্তু হাদিস শেষ হয় নাই। আল্লাহ নবী বলে আলী শোনো আবেগী কিছু ভক্ত হবে তোমার, এটা নবীজি বলে নাই মানে এটা আমি বলতেছি, আবেগী কিছু ভক্ত হবে আলী, সারা দুনিয়ার মানুষকে জানায় দিবা ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, তুমি যদিও আমার কাছে হারুনের স্থানে তবে তুমি নবী না। বলে দিছে লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, হ্যাঁ মুসা নবী হারুন নবীকে দায়িত্ব দিছে, আমিও তোমারে দায়িত্ব দিয়েছি, এর মানে এমন না হারুন মুসা নবীর কাছে একজন নবী, তুমি আমার কাছে নবী না, আমার কাছে তুমি হলো একজন সাহাবা, তোমাকে দায়িত্ব দিলাম শুধুমাত্র দায়িত্বের ক্ষেত্রে, মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান, তোমাকেও যে একটা এলাকার দায়িত্ব দিলাম এই তোমার আমার কাছে তেমন অবস্থান, তবে লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। আমাদের নবী জানতেন যে কিছু ধোকাবাজ তো বের হবে, এগুলো ধোকা দিতে পারে, তাই সাথে সাথে বলে দিছে এই শোনো আমার পরে কিন্তু নবী নাই, এই হাদিসে বলছে আমার পরে নবী নাই। তাহলে এই জাতীয় হাদিস যদি কেউ আপনাদেরকে শোনায় বলবেন ভাই পুরো হাদিসটা শোনেন, বলবেন বলতে পারবেন না ইনশাল্লাহ, হ্যাঁ খুব ঠান্ডা মাথায় আপনারে বলবে এদিক বসো তুমি, বসে আপনারে বলবে যে মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান, নবীর নিকট আলীর যদি এমন অবস্থান হয় তাহলে বলো তো মুসা নবী ছিলেন কিনা, তো আপনি বলবেন হ্যাঁ, হারুন নবী ছিলেন কিনা আপনিও বলবেন হ্যাঁ, তাহলে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ছিলেন কিনা, তো আপনি বলবেন হ্যাঁ, এরপরে আপনাকে বলবে তাহলে আলী কি হবে, যদি হারুনের জায়গায় আলী হয় তাহলে আপনি বলছি কি তো হারুন উনি নবী ছিলেন তো আলীও তো নবী, গাছ সাবধান না নবী ইয়া বাদি, আমার পরে নবী নাই, এই হাদিসে বলেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটে হয়ে যাওয়া। তিরমিজি শরীফের 2219 নাম্বার হাদিস, 2219, এই হাদিসটা সবাই মনে রাখবেন। কেন, যারা বলবে আমি নবী, অনেকে বলবে কিন্তু একের পর এক বলতেছে, বলছে পাকিস্তানে বলবে, বাংলাদেশে বলবে, হিন্দুস্তানে বলবে, বিভিন্ন দেশে বলবে, আরো বলতে পারে, তো এরা যখন নবুয়ত দাবি করবে আর তাদের অনুসারীরা বলবে আমাদের নবী উনি যুক্তি দিবে, তখন আপনারা এই হাদিসটা শোনায় বলবেন আমাদের নবীর কথা যে কত সত্য, তোমাদের মতো ভণ্ডদেরকে না দেখলে আমরা বুঝতাম না, এটা জানাই দিবেন। কিভাবে বলবেন যে আমাদের নবী এক হাদিসে বলছে, কি বলছে, তিরমিজি শরীফের 2219 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন আও হাত্তা ইয়াবুদুল আওসান। এই হাদিসের অনুবাদটা শুনেন, আর যারা যারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন জিনিস খান তারাও ভালো করে শুনেন। আল্লাহ নবী কয় কিয়ামত ততক্ষণ হবে না
যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হয়ে মূর্তি পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। আমার উম্মতের একদল যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে মিলবে, মিলার পর তারা এমন পূজা করবে যেগুলো ইসলাম ধর্মে হারাম, মুসলমানরা এই জাতীয় পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত ততক্ষণ কিয়ামত হবে না। এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অন্য ধর্মকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ইসলাম ধর্মের ব্যাপারে নবীজি বললেন আমার মুসলমান উম্মতের মধ্যে কিছু মুসলমান এমন হবে যারা মুশরিকদের সাথে মিলিত হয়ে তাদের এবাদতের ন্যায় এবাদত করবে, তাদের অনুষ্ঠান আচার কৃষ্টি কালচারে তারা যাবে, যতক্ষণ না যাবে ততক্ষণ কেয়ামত হবে না। তো একদম লোক এই জাতীয় বিভিন্ন মুশরিকদের অনুষ্ঠানে গিয়ে বলবে আমরা এরকম কি যে আমরা খুব একটা সহনশীল জাতি এসে বলবে, তখন বলবেন আপনাদেরকে দেখলেই তো আমার নবীর কথার সত্যতা সুন্দরভাবে প্রমাণিত হয়। কেন? নবীজি বলছে এক জাতীয় লোক এমন হবে যারা এরকম বিভিন্নভাবে মুশরিকদের সাথে মিলিত হবে। হাদিস শেষ হয় নাই। এরপরে রসুল বলেন ওয়াদাহু সাকুনু ফি আখিরি উম্মতি, আমার উম্মতের মধ্যে সালাসুনা কাযাবুনা, 30 জন মিথ্যাবাদী হবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াযুমু আন্নাহু নাবিয়্যুন, 30 জনের প্রত্যেকে দাবি করবে আমি নবী। এবার আমরা গণব কারা কারা নবী দাবি করছে, তাদের অনুসারীদেরকে আমরা ঠান্ডা মাথায় জানায় দিব। ভাই আমাদের নবী যে শেষ নবী এই কথার সত্যতা প্রমাণ হয় তোমাদেরকে দেখলে। বলবে কেন? আমাদের নবী বলছে 30 জন মিথ্যাবাদী দাবিদার বের হবে, তো তুম করে না দেখলে কেমনে বুঝতাম নবীর কথা যে কত সত্য? উনি যে শেষ নবী এটাই প্রমাণ করে তোমরা যে মিথ্যাবাদী, এটা তো উনি বলে দিয়েছেন, তো উনি আল্লাহর পক্ষ থেকে যে কথা বলে এটাই প্রমাণ যে তোমাদের মতো মিথ্যাবাদীরা আসবে, তাই ওনাকে আমরা শেষ নবী মানি। তোমরা তো এমন কথা বলতে পারো না যেই কথা দুনিয়াতে ঘটবে, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে এমন কথা বলে দিছে যে কথা ঘটতেছে আর তোমরা আসবা দুনিয়াতে, এটা নবী এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, তাই উনি শেষ নবী, উনি শ্রেষ্ঠ নবী, উনি আমাদের নবী, তোমরা ভণ্ড নবী, নবী বলে দিয়েছেন। তাহলে রসুল আকরম সাল্লাহ সাল্লামের ঠান্ডা মাথায় বুঝবেন আমাদের নবীর কথা, উনি যে শেষ নবী উনি সত্য নবী, কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। নবীজি বলেন শোনো তোমরা আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্য বাদি, এই হাদিসেও বললেন ভালো করে জানবা আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এবার বুখারী শরীফের 3535 নম্বর হাদিস শুনেন, খুব সুন্দর একটা মজার হাদিস, বিসমিল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহুম্মা লাকাল হামদুলিল্লাহ ওয়া শুকরু, তিনি বুখারী শরীফের 3535 মানে 3535 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা, নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, কি বানিয়েছে, ফাজমালাহু ফাআহসানাহু আজমালা, ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, দৃষ্টিনন্দন করেছে, এমন কোন কারুকার্য নাই যা দেওয়া হয়নি, খুব সুন্দর। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনাহ, জনগণ ওই ঘরটা দেখতে আসে। আল্লাহ নবী বলেন শোনো তোমরা ঘরটা এত সুন্দর, ইল্লা মাউদি আল্লাহিনা তিন ফি জাহিয়া, তবে ঘরের একটা ইটের জায়গা খালি আছে, পুরো ঘরটা খুব সুন্দর, একটা জায়গায় ইট লাগানো হয় নাই। হ্যাঁ, সোনারগাঁওয়ের তাজমহল যারা দেখতে যান কত সুন্দর, তো এক জায়গায় আমি যাইনি এখনো মানে শুনি, তো ওই জায়গায় যারা দেখতে যায় তো গিয়ে যদি দেখে একটা ইটের জায়গা খালি আছে তাহলে বলবেন আপনারা নিশ্চিত বলবেন হারে এত সুন্দর একটা ঘর এই জায়গাটা খালি রাখছে কেন, এটাই তো বলবেন। আল্লাহ নবী কয় আমার দৃষ্টান্ত পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে, বড় সুন্দর ভাবে সাজিয়েছেন, সবে একটা ইটের জায়গা ফাঁকা আছে, একটা ইটের জায়গা পরিমাণ জায়গা খালি আছে, এই ইটের জায়গাটা ফাঁকা, জনগণ আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হওয়ার পর বলে হাল্লা উদিয়াত হাদিহি লাবিনা, আহারে এই ইটটা কেন লাগানো হয় না, জনগণ এটা বলে ঘুরে আর কয় এই ইটটা লাগানো হয় না কেন। কালা, আল্লাহ নবী বলেন ফাদাল লাবিনা, শোনো তোমরা যে জায়গায় ইট লাগানো হয় নাই আমি হলাম সেই ইট, আমি সেই ইট। সেই বুখারী বর্ণনা, ইমাম বুখারী অধ্যায় কায়েম করছেন বাবু খাতিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন আমি সেই ইট, ওয়া না খাতিমুন, এটা আছে খাতিমুন নবীন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কোরআনে খাতাম, এ হাদিসে খাতিম,
আনা খাতিমুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। দেখছি নি খাতিমার খতম নিয়েও ঝগড়া আছে জানেন। যারা ইদানিং দাবি করে যে আমরা নবী, আমাদের উনিও নবী, অনেকে বলে আর কি অনেক দেশে যে উনি নবী, এ আমরা খতম আর খাতিম নিয়ে ঝগড়া করতে চায়। তাই জবাবে বলে দিবেন যে কোরআনের সূরা আহজাবে খতম আছে, বুখারী শরীফের 3535 খতিম আছে, কোনটা কইবা? যদি বলো খতম মানি না তো খতিম মানো, যদি বলো খতিম মানি না তো খতম মানো, মানতেই হবে উনি শেষ নবী বলে আর কি সুন্দর মতো রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। নবীজি বললেন না খাতিমুন নবীগিন, আমি শেষ নবী। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ আদম নবীর মাধ্যমে সুন্দর একটা ঘরের সূচনা করেছেন, এই ঘরটা ঈসা নবীর কাছে ঈসা সমাপ্ত, তবে একটা ইটের জায়গা ফাঁকা। আল্লাহ নবী বলেন আমার মাধ্যমেই আল্লাহ ওই ইটটা লাগিয়ে ঘরের সৌন্দর্য পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়, শেষ নবী। তাহলে কেউ যদি বলে না 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 ওই ইটা আমি, এখনো যদি কেউ বলে ওই ইটা আমি, তখন বলবো আপনি 30 জন মিথ্যাবাদীর একজন, আপনি 30 জন মিথ্যাবাদীর। এবারে ঠান্ডা মাথায় ঝগড়া করে না, কারোর সাথে ঝগড়া যাবেন না, বলবেন ভাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 30 জন মিথ্যাবাদী হবে যারা বলবে আমি নবী। তো আপনাদের যদি এরকম বলেন এই জামানো আয়েশা কে দাবি করে যে উনি নবী, তো উনি 30 জনের একজন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না, এই কথায় কোনো সন্দেহ রাখা যাবে না। হ্যাঁ, সন্দেহ রাখলেও কুফরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে খতমে নবুয়ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এই কথার ইয়াকিন বিশ্বাস সমাজে সমাজে আমরা প্রচার করব, এবং এই মজবুত বিশ্বাস নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হাদিস দ্বারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খতমে নবুয়ত সহ উনি যে শেষ নবী এটা প্রমাণ করে দিলেন। কেয়ামতের আলামত আরও কিছু বিভিন্ন হাদিসের মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই এই আলামতগুলো প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আগামী জুমায় আমরা আরও কিছু আলামত সম্পর্কে আমরা শুনব। সহিহ বুখারীর 5231 নম্বর হাদিস থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, উনি শেষ নবী হওয়াটাই কেয়ামত খুব নিকটে, আর কেয়ামতের আগে এরকম মিথ্যাবাদী নবুয়ত দাবিদার বের হবে, এগুলো কেয়ামতের আলামত। অতএব এইসব বিষয়ে হতাশ বা পেরেশান হওয়ার কিছু নাই, বরং এইগুলা দেখলে আপনারা পেরেশান না হয়ে ইমান আরো মজবুত করবেন যে হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা সত্যে রূপান্তরিত হচ্ছে, অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপর আপনার ইমান যেন আরো বাড়ে। একটু গভীরভাবে চিন্তা করবেন, তখন দেখবেন ইনশাআল্লাহ ইমান আরো বাড়বে, তাই তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো সত্যি রূপান্তরিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ভাই আমি আপনাদেরকে প্রত্যেক জুমায় বলি যে আপনারা রমজান পর্যন্ত কেউ আমার কাছে কোনো বিষয়ে নতুন করে বলবেন না, আমাদের এখানে একটু বয়ান করতে আসেন, আমি আপনাদের প্রত্যেক জুমায় এটা অত্যন্ত বিনীতভাবে সুন্দরভাবে বলি। এরপরে অনেকে ফোন করে এখানে আসে কি যে না একটু হুজুরের সাথে দেখা করে বিষয়টা জানবে, 20 বার 50 বার না করার পরেও আপনারা যে জনগণের কাছ থেকে টাকা উঠায় এখানে দেখা করতে আসেন, অনেকে নিজের খরচে আসে, অনেকে আবার এলাকায় টাকা উঠায় উঠায় যে হুজুরকে দাওয়াত দিতে যাবো, এইটা তো ঠিক করছেন না, কেন এটা আপনাকে না করা হচ্ছে তাহলে কেন আসছেন? আপনাকে তো না করে দেওয়া হয় যে আইসেন না, শুধু শুধু রমজানের পরে হইলে রমজানে যোগাযোগ করবেন, রমজানের আগে অন্তত যোগাযোগ করবেন না। আমি নিচ্ছি না, কেন নিচ্ছি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার স্বাস্থ্যগত ব্যাপার। এখন আপনারা যদি না জোর আপনি যাইতে হবে, আপনি মায়ের হলাম আপনাদের, আপনার উপর দিয়ে যাবো হাঁটবো, ভাই এগুলো কোন ধরনের কথা? আমি তো মুসলমানের সাথে ওয়াদাবদ্ধ, আমি একজন মুসলমান, তা আপনারা মুসলমান হিসাবে আমি মুসলমানকে কেন আপনারা এই কাজগুলো করতে দিবেন না সঠিকভাবে? 1, 2 কি করেন আপনারা যখন দেখেন যে আপনারা এসে কাজ হয় না, তখন এলাকার কোনো শাইখুল হাদিসরে ধরেন, ওই শাইখুল হাদিস দিয়ে ফোন দেওয়ায়, ফোন দেওয়ানোর পর ওনাকে দিয়ে আপনারা বলেন হুজুর উনি 7 মাদ্রাসায় বুখারি পড়ায়, ওনার সাথে একটু কথা বলেন। তখন উনি কথা বলে, তো উনি একজন আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী মানুষ, তখন যখন বলে তখন খুব বিনয়ের সাথে বলা হয় হজরত এরকম আমি তো ওয়াদাবদ্ধ অন্য জায়গায়, উনি খুব সুন্দরভাবে মেনে নেও, আচ্ছা আচ্ছা ওয়াদা হলে ঠিক আছে, তা আপনারা ওনাকে কষ্টটা কেন দিলেন? প্রথম কথা আমি যদি বলি যে আমি ওয়াদাবদ্ধ, আসলে ওয়াদাবদ্ধ না, না থাকেও যদি ওয়াদাবদ্ধ তত আমি মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদীর ওয়াজ শুনে আপনাদের কী লাভ হবে? এই কথা কেন বুঝেন না? আমি যদি কোথাও ওয়াদাবদ্ধ না হয়েও বলি আমি ওয়াদাবদ্ধ, তো আমার কথা তো আপনারা শোনাই যায় না, আমি মিথ্যাবাদী, এই ব্যক্তির ওয়াজ আপনারা কেন শুনবেন? তাহলে আমার এই কথা আপনারা কেন বিশ্বাস করবেন না? আমি তো বললাম আমি ওয়াদাবদ্ধ, আমি সত্য কথা বলছি, যদি ওয়াদাবদ্ধ না হয়েও বলি আমি ওয়াদাবদ্ধ তো আমি মিথ্যাবাদী, আর এই মিথ্যাবাদীর ওয়াজ শোনা কোনো দরকার নাই, কারণ আপনারা আমাকে নিয়ে কোনো ফায়দা হবে না, এটা মাথা রাখবেন।
তৃতীয়, শাইখুল হাদিস সাহেবদের ধরেও যদি না পায় তখন এলাকার ক্ষমতাশীল কোনো ব্যক্তিকে ধরে, ধরার পর তাকে দিয়ে ফোন দেওয়া। তো ওই ব্যক্তি তো বলে, জেনারেল শিক্ষিত মানুষ, হ্যাঁ আপনি আমার কথা এরকম দুনিয়ার কেউ ফালায় না, উনি ফালাবে কেন? আর তা আপনারা কেন এই গুনাহ করতে আমাকে বাধ্য করছেন? আপনারা যদি চান আমি হঠাৎ বলবো, আপনারা কিন্তু একটু মাথায় রেখেন, আমি ওয়াজ করার এরকম কোনো নিয়ত আমার নাই যে আমি ওয়াজ করতে হবে, আমি হঠাৎ ঘোষণা দিব আমি আর বয়ান করবো না, কেউ আসবেন না, এটা আমার কাছে একদম সাধারণ ব্যাপার, এই কথা মাথায় রাখবেন। যদি অতিরঞ্জন করেন, যদি আমাকে দিয়ে গুনাহ করাতে চান, আমি বলবো অসম্ভব, আমি আমার কেয়ামত নষ্ট করবো না, আমি আমার হাসর নষ্ট করবো না, আমি ওয়াজ করবো না, কেউ আইসেন না এখানে, এটা বলে দিব। এইগুলো কেন বুঝতেছেন না আপনারা? এরপরে আপনাদেরকে বারবার বলা হয় যে আমাকে ওয়াদা খেলাফ করার মতো গুনাহ করাতে আপনারা বাধ্য করবেন না। এরকম যদি বারবার করেন, হঠাৎ আমি ঘোষণা দিয়ে দিব আমি আর প্রোগ্রাম মাফি করবো না, আমি কোথাও যাবো না, আমি আমার স্বাস্থ্য ঠিক রেখে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে গিয়ে আলোচনা করার চেষ্টা করি। 12 বছর আমি ঠান্ডা রুগী, পিজি হসপিটালের এক ডাক্তারের সাজেশনে 4-5 বছর যাবত এমন এমন বসন্তের খানা আমি খেতে পারছি না। তো আপনারা কেন বুঝেন না? আমার শ্বাসকষ্ট হয় দূরে গেলে। আল্লাহ রস্তে আপনারা যদি চান যে সুস্থ থাকুক লোকটা, তো এই জাতীয় আবদার করবেন না। 1-2 ওই যে বললাম ওয়াদা খেলাফ করার মতো গুনা, এই গুনা আমাকে দিয়ে করানোর চেষ্টা, হুজুর হক আছে না? তা আমার স্বাস্থ্য নষ্ট করা এটা খুব ভালো হোক, আপনি বলেন যে হক আছে না, তা আমার যে স্বাস্থ্য নষ্ট করবে এটা কোন ধরনের হক? সহিহ বুখারী বলেন, ফাইন্না আলাইকা ফাইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক আছে, ফাইন্নালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার বিবির হক আছে, তোমার পরিবারের হক আছে, ইন্নালি আইনাইকা হাক্কান, তোমার চোখের হক আছে, এই হকগুলো কে আদায় করবে? হ্যাঁ, আলেমদেরকে যখন আপনারা শরীয়ত শিখান তখন খুব কষ্ট লাগে। তো পাল্টা যখন এই হাদিসগুলো বলি তখন কি কয় জানেন? উনি অহংকারী। কি কয়? মানে আমি ওয়াদা খেলাফ করাটা সঠিক, আর ওনার কথায় যখন আমি হাদিস শুনাই দিই উনি অহংকারী। অহংকারের সংজ্ঞা তো এটা না, অহংকারের সংজ্ঞা উপকারিতা আছে, বলবো? অহংকার বলা হয় বাতরুল হাক্কি, সত্যকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। এবার দেখেন তো একটু, আমি ওয়াদা ঠিক রাখতে গিয়ে আপনাকে বললাম না আমি যাব না, আপনি আমাকে বললেন অহংকারী, আসলে আপনি অহংকারী কারণ আপনি সত্যকে অস্বীকার করছেন। হ্যাঁ, এটা বুখারীর বর্ণনা যে অহংকার কাকে বলে? বাতরুল হাক্কি, সত্যকে অস্বীকার করা। সহিহ বুখারীর 33 নম্বর হাদিস আপনি অস্বীকার করছেন, তা আপনি না অহংকারী, আমি কিভাবে অহংকারী হলাম? আল্লাহর রাস্তে মেহরবানি করে গুনাহ জাতীয় কোনো আবদার আপনার আমরা করবো না। আল্লাহ আমাদের সকলকে ইসলাম যেন আমরা একটা লিমিটের মধ্যে থেকে বাড়াবাড়ি না করে, ছাড়াছাড়ি না করে, একদম হুজুম মারে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, হুজুর আপনার হেলিকপ্টার বিমান টিমান দিয়ে একদম মাইরা ফেলবো, এগুলো দরকার নাই তো ভাই, এটা মুস্তাহাব বিষয়। আল্লাহ আমাদের সকলকে ইসলাম সুন্দরভাবে পালন করে জান্নাতে সবাই যেন একসাথে হতে পারি আল্লাহ তৌফিক দান করে। 4 রাকাত কবলাল জুমা দেয়।